হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো আজকে আমি আপনাদের আমার ছাদ বাগানের জাম গাছটা দেখাবো। জাম গাছে প্রচুর ফুল এসে পড়েছে, এই যে খেয়াল করলে দেখতে পারবেন, এটা হচ্ছে সাদা জাম গাছ। ফল ফুলগুলো এখনও ফোটা শুরু করেনি, ফুল ফুট এই যে এখানে দেখা যাচ্ছে, এখানটাতে ফুলগুলো ফোটা শুরু করবে। তো এখন আমরা যারা ছাদ বাগানে জাম গাছ লাগাই, এই সময়টাতে গাছের মাটিটাকে শুকনো রাখা যাবে না, এটাকে পানি দিয়ে রাখা লাগবে, নাহলে এই ফুলগুলো সব বেশিরভাগ ফুলই ঝরে পড়ে যাবে। তো আমরা সবসময়টাকে একটু ভিজা রাখবো, আবার অত স্যাঁতস্যাঁতে ভিজা করবো না, যাতে বেশি ভিজা থাকলেও ফুল পড়ে যায় বেশি পানি দিয়ে। এটাকে সবসময় একটু পানি দিয়ে রাখা লাগবে, মাটিটা একদম শুকনো না হয়। কত ফুল আসছে, এটা দ্বিতীয়বার আমার গাছটাতে ফুল আসছে। যখন এটা কিনে নিয়ে এসেছিলাম তখন একবার ফুল ছিল, এরকম ফুলের ফল ধরেছিল সাদা জাম। তো এবার আবার এসেছে আমার এখানে, এবার কতটা জামের ফুল আসছে। তো আশা রাখছি পুরোটা না থাকলেও 50% এখান থেকে টিকে যাবে, কিছুদিন পরই এই ফুলগুলো ফোটা শুরু করে দিবে। সাদা জামটা হচ্ছে খেতে খুবই মিষ্টি, কালো জামের থেকে একটু সুস্বাদু, কিন্তু এটার হচ্ছে বিচিটা একটু বড় থাকে। প্রচুর ফুল আসছে, এগুলো ফুটে যাবে, কিছুদিনের মধ্যেই ফুলগুলো ফুটবে। তো আমি আপনাদেরকে আবার যখন আমার ভিডিওটা এই ফুল ফুটবে তখন আবার ভিডিও করে দেখাবো।